উপরে একটু মেয়োনিজ দেওয়া আছে, সস দেওয়া আছে, এন্ড ইট ফিলস লাইক অ্যান আইসক্রিম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই মুহূর্তে আমি আছি দমদমে, আর দমদমে আজকে এখানে একটা খুব রেয়ার আর ইউনিক জিনিস ট্রাই করতে এসেছি। কী ট্রাই করছি, কোথায় সেই লোকেশন, সব ডিটেলস দেবো, তার জন্য ব্লগটা দেখতে থাকো। আগে জায়গাটা পৌঁছাই, তারপর সব ইনফরমেশন দিচ্ছি, চলো লেটস গো। তো বন্ধুরা, আমি এখন এখানে পৌঁছে গেছি, আর আমার পেছনে দেখতে পাচ্ছ সেই দোকান যেখানে আমার আজকে ইনভাইট আছে। অ্যাকচুয়ালি কালকে ইনভাইট ছিল, কালকে এদের এখানে এটা এই দোকানটা যাদের নাম ডিমওয়ালা, এদের ইনগ্রেশন হয়েছিল, কিন্তু কালকে সময়ের অভাবে আসতে পারিনি, তাই আজকে এখানে এসেছি। আর এখানেই পাওয়া যাচ্ছে সেই ইউনিক আইটেম যার নাম এক পপ আপ রোল। তো ভেতরে গিয়ে আমরা দেখবো সেই রোল কী করে তৈরি হচ্ছে, তার কত দাম, কীরকম খেতে, অল দ্য ডিটেলস আই উইল শেয়ার উইথ ইউ, সো স্টে উইথ মি। চলো ভেতরে যাওয়া যাক। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলেন, তার মধ্যে একটুখানি অয়েল দিয়ে দিলেন, এবার তিন চার মিনিট লাগবে। অয়েলটা দেওয়া হয় স্মুথলি ওঠার জন্য ডিমে। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা ওনারা বলছেন থাইল্যান্ডের মেশিন, কোথাও পাওয়া যায় না পশ্চিমবঙ্গে, তার মানে আইটেমের সাথে সাথে মেশিনটা কোথাও পাবে না। তো প্রথমেই দেখা গেল যে একটা ওই চিকেনের মোটামুটি একটা লম্বা স্টিক বানানো আছে ব্রেডক্রাম দিয়ে, এই মেশিনের মধ্যে ওটা দিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেওয়া হলো, নিয়ে একটু উপরে অয়েল দিয়ে দেওয়া হলো অল্প, যাতে ব্যাপারটা ভেতরে না লাগে গায়ে, নিয়ে একটা স্টিক ঢুকিয়ে দেওয়া হলো, এটা আইসক্রিমের মতো জিনিসটা বেরিয়ে আসে। অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট ইজ কল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল এ পপ আপ রোল। এইটা হচ্ছে ওই পপ আপ রোলটা পুরো রেডি, উপরে একটু মেয়োনিজ দেওয়া আছে, সস দেওয়া আছে, অ্যান্ড ইট ফিলস লাইক অ্যান আইসক্রিম। ইট ইজ রিয়েলি ইউনিক, মানে আমি এরকম কোনোদিনও কিছু খাইনি এরকম, রিমোটলি এর কাছাকাছি কিছু আমি খাইনি। খুব টেস্টি, এটাকে রোল বলা হচ্ছে, সো দিস ইজ নো ওয়ের নিয়ার অ্যাজ ইউর ট্রেডিশনাল চিকেন মাটন রোল, বাট দিস ইজ অ্যাকচুয়ালি এ রোল। খুব ভালো খেতে, দেখলেন মোটামুটি যে এটা তেল লাগেই না, তেলটা দেওয়া হয় খালি ওই ওয়াইলিং করার জন্য পাইপটা, যেটা স্মুথলি উঠে আসে, আর ডিম যে ভেঙে কাঁচা দেওয়া হয়, ডিমের সাদা অংশটা স্টিম, মানে স্টিম করে জিনিসটাকে ফেলে তোলে, এটা ডিমটা ভাজা না, ডিমটা স্টিম, এটা ইন্দোনেশিয়া মালয়েশিয়া বলছো ওই রকম বেল্টে, এগুলো স্ট্রিট ফুড হিসাবে, এশিয়ান কন্টিনেন্টাল হিসাবে স্ট্রিট ফুড হিসাবে বিক্রি হচ্ছে। তো তোমরা কতটা আশাবাদী, আমরা মানে যারা বাঙালি তারা মোটামুটি এই রোল চাউমিন বলতে এই রোল, এগ রোল, মটন রোল পছন্দ করি, তারা কতটা এই জিনিসটা পছন্দ করবে, তোমাদের তোমরা কতটা আশাবাদী এই ব্যাপারে? আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী, এটা স্ট্রিট ফুড হিসাবে, কিন্তু আমরা প্রথম ডিমওয়ালা কোম্পানি, একটা রেজিস্টার্ড আর্টচিহ্ন কোম্পানি করে আমরা জিনিসটাকে আরও পপুলার করার চেষ্টা করছি, এটা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম আমরা নিয়ে এসেছি এই খাবারটা, আর এটা আমরা যে যে মেলায় গেছি খুবই রেসপন্স ভালো পেয়েছি, ব্যাপারটা পুরো হাইজেনিক হেলদি, কিন্তু হজমের ছাড়াও, এটা আধ ঘন্টা পরে আপনি আবার পরের খাবার খেতে পারবেন। খুব ভালো, তার মানে এনারা কিন্তু খাদ্য মেলাতেও যায়, অনেক রকম খাদ্য মেলাতে তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করেছো, আমরা দোকানে গেছি, নিশ্চয়ই ভালো রেসপন্স পেয়েছেন আপনারা, প্রচুর রেসপন্স পেয়ে, এবং সাউথে আমরা প্রচুর মেলা করেছি, বা সাউথে প্রচুর রেসপন্স। আর মোটামুটি দাম কিরম রেঞ্জে রাখছো এটা? দাম মোটামুটি সবাই নাগালের মধ্যে, যেমন ধরো চিকেন পপ আপ রোল, চিকেন একটা ফিঙ্গার দিয়ে যে পপ আপ রোলটা কত করা হয় সেটা এইখানে দাম আছে 40 টাকা। আচ্ছা,
এটা সবাই সাধ্যের মধ্যে। ফিশটা ধরুন আমাদের এটা দাম আছে 50 টাকা। বাহ। আর ধরুন টিক্কা কাবাব এগুলো ধরুন ওই 5 টাকা 10 টাকা করে দাম বেশি, মানে যথাক্রমে 45-50 টাকা, মানে ওই 40 থেকে শুরু হচ্ছে। এবার যে যেরকম অর্ডার করবে সেরকম একটু একটু দামটা বাড়তে থাকবে আর কি, বাট ভেরি ভেরি রিজনেবল। আমি তো খেলাম, ট্রাই করলাম, খুবই ভালো। আর এইরকম ধরনের ইউনিক রোল খেতে গেলে তোমাদের কিন্তু এই ডিমওয়ালাতে আসতে হবে। এই পপ আপ রোলের পরে ওনারা আমাকে বিরিয়ানি ট্রাই করতে বললো। এখানে মেনু কার্ডটা কিন্তু ওই পপ আপ রোলে সীমিত নয়, এর সাথে সাথে আরও অনেক জিনিসপত্র পাওয়া যায়। তোমাদেরকে মেনু কার্ডটা একটা শর্ট দিয়ে দেবো, পজ করে দেখে নিয়ে কী কী পাওয়া যাচ্ছে এখানে। তার মধ্যে এখানে বিরিয়ানিটা আমি দেখতে পেলাম, তো ওনারা বললো ট্রাই করতে। খেয়ে বলছি কেমন। প্রিটি নাইস, টিপিক্যাল স্ট্রিট সাইড বিরিয়ানির মতন হলেও মাটনটা ইজ গুড কোয়ালিটি, রাইসটা কিন্তু খুব চড়া নয়, ফ্লেভারটা ভালো, ভালো সাইজের মাটন, ডিম আছে, আলু আছে। আচ্ছা, ডিমের ব্যাপারে এনারা বলছে যে আমরা লোকাল যে ডিম খাই ইউজুয়ালি আমাদের বাড়িতে যে ডিমগুলো হয় ওরম কিন্তু নয়, এটা আন্ধ্রা থেকে প্রোকিউর করার ডিম নয়, এরা লোকালি করে, কিন্তু দে ফ্রম এ স্পেশাল প্লেস, তাই জন্য ডিমটা কিন্তু এদের একটা স্পেশাল মানে ইউএসপি বলা যেতে পারে, দ্যাটস হোয়াট দে আর ক্লেমিং। বিরিয়ানিটা খেতে গেলে তোমাদেরকে এখানে লোকেশানটা বলে দিই। তো তোমরা যদি দমদম হয়ে আসো, দমদম স্টেশন বলো বা মেট্রো স্টেশন বলতে পারো, ওখান থেকে বেরিয়ে নাগের বাজারের দিকে আসতে হবে, অ্যারাউন্ড 1 কিলোমিটার ওই বাঁদিকে 1 কিলোমিটার মতন আসবে, SBI দমদম ব্রাঞ্চ আছে ওর ঠিক অপোজিটে। এই রাস্তাটা তোমরা হেঁটেও আসতে পারো, রিক্সা ধরতে পারো, টোটো করতে পারো, অটো করতে পারো, ইউ হ্যাভ লট মেনি অপশনস, চিনতে অসুবিধা হবে না। একদম মেন দমদম রোডের উপরেই ডান হাতে পড়বে এটা। পপ আপ রোল হয়ে গেছে, বিরিয়ানি হয়ে গেছে, এবার ডেজার্টের পালা। সেই জন্যে ওনারা আমাকে একটা ক্যারামেল পুডিং ট্রাই করতে দিয়েছে, এটা এনারা নিজেদের স্পেশালিটি ক্লেম করছে। ইট লুকস প্রিটি অসম। বেশ ভালো, ঠান্ডা ভেতরটা পুরো জুড়িয়ে যাচ্ছে, ইটস সো গুড, সুপার ইট আইটেম। আজকে আমি এখানে ইনভাইটে এসে খাওয়া দাওয়া ট্রাই করলাম এনাদের এখানে, স্পেশালি পপ আপ রোলটা ওয়াজ রিয়েলি ইউনিক, রিয়েলি রেয়ার একটা জিনিস, এরকম কখনো দেখিনি, কখনো খাইনি। So I'm really happy about this place that they have opened and trying something new out of the box. আমাদের সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের অনুরোধ করবো, তোমরা এই দুঃসাহসী অ্যাটেম্পকে এখানে এসে সাপোর্ট করো, এখানে এসে এদের খাবার ট্রাই করো, আর দেখো কীরকম নতুন নতুন জিনিস আমাদের শহরে ইন্ট্রোডিউস হচ্ছে, শহরে পাওয়া যাচ্ছে, আর সেগুলো তোমরা এনজয় করো। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে পারো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার। তোমার সাথে পরের ব্লগে দেখা হবে। থ্যাংকস ফর সাপোর্টিং দ্য কলকাতা কাপল, টেক কেয়ার, বাই বাই।